নমস্কার বন্ধুরা, 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় শিক্ষকদের পোস্টিং মামলায় সাময়িক স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আজকে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তার বিরুদ্ধে ইডি ও সিবিআইকে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল। কলকাতা হাইকোর্টের তরফে তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলার তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের শুনানি হবে না আপাতত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বারবার জামিন খারিজ হচ্ছে তার। এমনকি মানিক ভট্টাচার্য স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদেরও একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শিক্ষক নিয়োগের পাশাপাশি সম্প্রতি শিক্ষকদের পোস্টিং নিয়েও মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাতে হাইকোর্ট নতুন করে ইডি এবং সিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তার বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের আবেদনের ভিত্তিতে বিশেষ শুনানি হয়। বিচারপতি এএস বোপান্না প্রশ্ন তুললেন, এই মামলায় মানিক ভট্টাচার্য পার্টিই নন, তার বিরুদ্ধে কেন তদন্ত? মামলার গুরুত্ব বুঝে শুনানি হবে। এরপর সেক্রেটারি জেনারেল হাইকোর্টের রেজিস্ট্রারকে ফোন করে স্থগিতাদেশের কথা জানান। এছাড়া এদিন শিক্ষক বদলি মামলাতেও স্থগিতাদেশ জারি করল আদালত। 7 দিন পর আবার মামলার শুনানি হবে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় এই 16,500 শিক্ষক নিয়োগে যে পোস্টিং সংক্রান্ত মামলা, সেখানে মানিক ভট্টাচার্য জড়িত রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।